সুন্দরবন থেকে আরেকটি কাক ডাকা সকালের শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আর এই সকাল সকাল কিন্তু আমাদের মাছ ধরার কাজ চলছে। মূলত মাছ ধরার কাজটা শুরুই হয়েছিল রাতে, সরু খালের ভিতরে বা হোতার ভিতরে যে গড়া জাল সেট আপ দেওয়া হয় সেই গড়া জাল সেট আপ দিয়ে মাছ ধরা চলছে প্রায় 3 ঘন্টা ধরে। সেই ভোর রাত থেকেই আমাদের মাছ ধরা শুরু হয়েছে। আর আমাদের জেলে ভাইরা কিন্তু সবাই মোটামুটি বেশ ভালো পরিমাণে ব্যস্ত আছে। এই যে দেখুন এখানে কি দারুণ একটা দাঁত নিয়ে মাছ আছে, মোটামুটি বেশ ভালো মানের, বেশ ভালো সাইজের একটা দাঁত নিয়ে মাছ। যদিও খাল গড়া হতো গড়া ভিতরে আসলে বড় সাইজের মাছগুলো খুবই কম হয়, খুবই কম হয়, ছোট সাইজের মাছগুলোই বেশি হয়। তবে আজকে কয়েক পিস দাঁত নিয়ে মাছ পেয়েছি। আর একটা বিষয়, আমাদের এই যে এতক্ষণ যে মাছগুলো দেখলেন এগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের রাতে ধরা হয়েছে। তো রাত্রবেলা আসলে এত গভীর রাতে এত গভীর সুন্দরবনের ভিতরে গিয়ে সেই দৃশ্য তুলে আনা বা ক্যামেরা বন্দি করাটা আমাদের জন্য মোটেই সহজ নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে জীবনের ঝুঁকি থাকে যেখানে, তো যে কারণে হচ্ছে রাত্রবেলা আমরা ক্যামেরা নিয়ে ভিতরে যাইনি। তবে এখন সকাল হয়েছে, চারদিকে যেহেতু আলো ফুটছে, সো এখন হচ্ছে আমরা এই জেলে ভাইদের সাথে গহীন সুন্দরবনে যাব, বিশেষ করে হোতাগুলোর ভিতরে বা খালগুলোর ভিতরে যাব এবং মাছ ধরব। সো মাছ ধরার সেই অসাধারণ দৃশ্যগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করব। আর সুন্দরবন, সুন্দরবনের বিষয়ে কি বলবো, সুন্দরবন যে আমাদের জন্য কত বড় নিয়ামত সেটা আসলে আমরা অনেকে কল্পনাও করতে পারি না। আমাদের সুন্দরবনের এই যে সরু সরু খালের উপর নির্ভর করেই কিন্তু আমাদের হাজারো জেলের জীবন জীবিকা চলে। মূলত এই সরু খালগুলোর ভিতরে যে মাছগুলো হয় এগুলো ধরেই কিন্তু আমাদের, এগুলো ধরাই ওনাদের নেশা পেশা বলেন যাই বলেন, এগুলো দিয়েই হচ্ছে ওনাদের যে জীবিকা নির্বাহ হয়। তো যাই হোক, এছাড়াও সুন্দরবনে অন্যান্য যে বনজীবীরা আছে তারা কিন্তু অনেক ধরনের কাজের সাথে লিপ্ত। সো এখানে এক ধরনের যে কাজ সেটাই না, হরেক ধরনের কাজ করতে হয়। আর একটা বিষয় দেখুন, বর্তমানে আসলে বৃষ্টির সিজন, বনের ভিতরে প্রচুর পরিমাণে মশা, আসলে কতটা মশা সেটা আপনারা এই যে কয়েলটা কয়েলটা দেখেই বুঝতে পারবেন। দেখুন ওনারা হচ্ছে মাছ ধরতেছে আর পাশে এবং কয়েল জ্বালাইয়ে রাখছে যাতে করে মশার যে উপদ্রব সেই মশার উপদ্রব থেকে নিজেদেরকে কিছুটা হলেও সেভ করতে পারে। কপাল তো বলে নিয়ে গেলে হয়তো খায় না, তো আমরা এতক্ষণ যেই খালের ভিতরে ছিলাম বা যেই গড়ার ভিতরে ছিলাম সেখান থেকে হচ্ছে এই মাছগুলো পেয়েছি। মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছই পেয়েছি আলহামদুলিল্লাহ। আসলে সবসময় তো মাছ সব একরকমের হয় না, আর সব হোতার ভিতরেও কিন্তু সেম পরিমাণে মাছ পাওয়া যায় না। এর আগে পিছিয়ে যেগুলো ধরছে ওগুলো ধর আসলে আমরা সরাসরি ছিলাম না, কি পরিমাণ মাছ পেয়েছে সেটা বলতেও পারিনি, মানে জাস্ট সব মাছ নিয়ে আসছে সেটা দেখছি, বাট কোন হতে কী পরিমাণ পেয়েছে সেটা ধর বলা যায় না। কিন্তু এখন এই যে লাস্ট যে হোতাটার ভিতরে মাছ ধরলাম এটা তো আমরা সরাসরি নিজেরাই ছিলাম এবং কী পরিমাণ মাছ পেয়েছে আমরা দেখেছি। এখানে সব নিয়ে 3 কেজি সাড়ে 3 কেজির মতো মাছ হতে পারে। সো মাত্র 3 কেজি সাড়ে 3 কেজি মাছের জন্যই আমরা আমাদের জীবনের রিস্ক নেই বলা যায়। কি পরিবেশ, কি পরিস্থিতি, কি ভাগ্য এদের ভাবেন একবার। এই যে আমাদের একের পর এক হোতার মাছ ধরা হচ্ছে আর আমরা সামনের দিকে এগুচ্ছি। মূলত সামনে হচ্ছে আরও বেশ কিছু জাল আছে এখনও আমাদের সেট আপ দেওয়া, দেখা যাক সেগুলোর কী অবস্থা, সেখানে কোনো ধরনের মাছ আমরা পাই কি না। কষ্ট হইলেও নিজেকেও কাজ নিজেরা করাই ভালো, নিজের ব্যবসা নিজে করাই ভালো। এই নির্জালে কারাই কম কাটে দেখি, এই হচ্ছে আমাদের 4 নম্বর। এভাবে সুন্দরবনের ভিতরে হত্যা করা বা খাল করা দিতে এসে কত মানুষ যে কতবার প্রাণ হারিয়েছে তার কিন্তু কোনো হিসেব নেই। যদিও গত 2-1 বছরে এরকম কোনো ঘটনা আমরা শুনিনি যেভাবে হত্যা করা দিতে এসে কেউ কারো প্রাণ হারিয়েছে, তবে এর আগে মানে 4-5 বছর আগে হচ্ছে এই খবরটা বেশ সরব ছিল যে জঙ্গলের ভিতরে গড়া দিতে গিয়ে অমুকে বাঘের আক্রমণের শিকার হয়েছে। এখন আসলে বলা যায় যে এই আমাদের এই সাইডে হচ্ছে বাঘের যে উপদ্রব সেটা অনেকটাই কমে গেছে, যে কারণে আর এই সমস্যাগুলো এখন আর হয় না। তবুও যেহেতু বন এটা এখানে কিন্তু বিপদ হইতে সময় লাগে না,
সব ডর ভয় এগুলোকে উপেক্ষা করেই কিন্তু আমাদের জেলে ভাইরা অনবরত এভাবে মাছ ধরে যাচ্ছে। এইবার কিন্তু মাছের সাথে বেশ 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 পরিমাণে পাতা আছে, আর পাতাগুলোকে তুলে নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে চিংড়ি মাছ। যদি এখান থেকে সব বেছে নিতে যাই তাহলে হচ্ছে চিংড়ি মাছ অনেকটাই রয়ে যাবে, আবার এই জঙ্গলেই যে কারণে পাতা সহ নিয়ে যাওয়া হয়, তাকে আবার ভালো করে সেঁকে তারপর মাছগুলোকে বের করা হবে। এই এসে আমাদের পাঁচ নাম্বার হোতা, এ তো সবই ময়লা, অনেক পানি তো আবহাওয়া খারাপ তাই জন্য অনেক পানি। বাঘের সাথে যুদ্ধ না করলে মাছার সাথে যুদ্ধ করে দিয়ে বাঁচতে হয় আমাদের। এই যে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের লাস্ট জাল সেটআপ দেওয়া বা লাস্ট গড়া বলা যায়। দেখা যাক এখানে কি পরিমাণ মাছ পাই, এখানে যে মাছগুলো পাবো সেগুলো তুলেই আমরা চলে যাব হচ্ছে লোকালয়ের দিকে। মাছগুলো কিন্তু এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, জাস্ট আস্তে আস্তে করে খুব যত্ন সহকারে মাছগুলোকে তুলে নিতে হয়, কিছুই করার নেই। চিংড়ি মাছের সাইজটা কি একদম বড় বড়, একদম চাকা চিংড়ির দেখেন যে ওরা খালি উঠে উঠায়, সময় বাবর তো দেখাইতে পারি না, তো অনেক চালু মাছ ধরা লাগে। অনেক বর্ষা আসলে এতে যে পানি নামবে এতে তো সব চিংড়ি মাছ। এই ক্যামেরা দেখা যাচ্ছে কি না সব বোঝা যায় না, এই কেদায় সব চিংড়ি মাছ। এই কেদায় তো সর্বশেষ দেখতে পাচ্ছেন যে একদম শেষ যে সরু খালটা ছিল সেখানেও কিন্তু আমরা আসলে চিংড়ি মাছটাই বেশি পেয়েছি, এছাড়া আর কোনো মাছ এখানে চোখে পড়তেছে না। এই যে দেখুন চিংড়ি চিংড়ি আর চিংড়ি। সো আজকের মতো আমাদের কাজ শেষ, তো এবার হচ্ছে মাছগুলোকে ওয়াশ করতে হবে, জালগুলোকে তুলতে হবে, তারপরে চলে যেতে হবে। আর এখানে যে মাছগুলো আছে এই মাছগুলোকে কিন্তু বাছাই করতে এখনও অনেকটা সময়ের প্রয়োজন আমাদের হবে, কারণ মাছগুলোর সাথে সে সমান তালে ময়লাও আমরা তুলে আনছি। সো সেগুলোকে আস্তে আস্তে করে বেশি বের করতে হবে, মাছ যেহেতু ছোটো মাছ সব চিংড়ি মাছ। আর এসে দেখুন এখানে আমরা একটা গলদা চিংড়ি পেয়েছি, আর গলদা সর অন্যান্য যা আসছে তার ভিতরে হচ্ছে চাকা চিংড়ি, হরিণা চিংড়ি, ছোটো দাঁতনি আসতে। তো মাছগুলো সব বাছাই করতে হবে, তারপরে হচ্ছে এগুলোকে বিক্রি করতে হবে। তো এখানে এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অধিকাংশ চলে যাবে আমাদের ফ্রিজ বেরিতে, কারণ আপনারা আমাদের সম্মানিত কাস্টমাররা যখন ফ্রিজ বেরিতে মাছের অর্ডার দেন তখন কিন্তু আমরা সুন্দরবন থেকে সংগ্রহ করা এইসব ফ্রেশ ও টাটকা মাছগুলোকে সরবরাহ করে থাকি, যে কারণে হচ্ছে অধিকাংশ মাছই আমরা আমাদের ফ্রিজ বেরিতে নিয়ে যাই। এবং তারপরে হচ্ছে বাছাই করার পরে যে মাছগুলো আলাদা থাকে সেগুলোকে হচ্ছে আমাদের লোকাল বাজারে বিক্রি করা হয়। তো এমন মাছের স্বাদ নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ফিস ভ্যালিতে, আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে করলে ফিস ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেল ফোন নাম্বার, ওয়েবসাইট, ইউআরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন। আর যেখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, চার পাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিস ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।